আশায়াছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কাঙ্গালামি কান্দে জারি যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كل نفس ذائقة الموت وإنما توفى توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يوم ظله يوم لا ظله يوم القيامة، إمام عادل وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمسجد، إلى آخر الحديث. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আরো মুহাব্বতের সাথে জবান খুলে মদিনা মুনাওয়ারা দিয়ে খেয়াল করে সবাই করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله،
طلع العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر أهو يقوت والناس كالحجر بلى والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন মাগরিবের নামাজের পরে মাহফিল শুরু হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহনশাহ আলি শানে একটু হাত তুলে দোয়া করে নেই اللهم آمين اللهم آمين اللهم آمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين نستغفرك ونتوب إليك ونشهد أن لا إله إلا أنت ونشهد أن محمدا عبدك ورسولك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى يا رحمن يا رحيم يا غفار يا ستار يا جبار يا قهار يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين سিলেট আপনার প্রিয় ولي আল্লাহর শহর হযরত শাহজালাল শাহপরানের শহর ঐতিহ্যবতন্ন আর রাবির আউলিয়াদের ঐতিহ্যধন্য শহর এই সিলেটের বুকে আজ লাল সবুজের এই সংঘ তাদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে সালাতুল মাগরিবের পরে আমরা আপনার কোরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি নবীজির পবিত্র জবান থেকে উচ্চারিত কিছু হাদিস তেলাওয়াত করেছি আর মদিনা মুনাওয়ারার দিকে খেয়াল করে নবীজিকে মুহাব্বত করে আমরা কয়েক মর্তবা দুরুদ সালাম পাঠ করেছি আল্লাহ এর তামাম হাদিয়া আর আমাদের মুহাব্বতের সালামটুকু সোনার মদিনায় নবীর রওজা মুবারকে পৌঁছে দিই আল্লাহ তাআলা নবীজির পাশে তার দুজন বিশিষ্ট সাহাবী শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন আল্লাহ তাআলা জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন ওহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদা শাহাদাত বরণ করে শুয়ে আছেন সাইয়েদুস শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রব্বুল আলামিন জঙ্গে বদর জঙ্গে ওহুদ জঙ্গে কারবালা সহ আজ পর্যন্ত ইসলামের জন্য দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সকলের অপাকে সওয়াব পৌঁছে দিই আল্লাহ তাআলা আমাদের আদি পিতা মানব জাতির আদি পিতা মাতা বাবা আদম এবং মা হাওয়া সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যত মুমিন মুমিনাত নারী এবং পুরুষ হয়ে গেছে এমন মানুষ আছে তাদের কোনো উত্তরসূরি নাই তাদের জন্য দোয়া করার মতন কেউ নাই
আমরা সবার কথা স্মরণ করে দোয়া করি, আল্লাহ সকল আর অপাকে সব পৌঁছে দি। আল্লাহ তাআলা কাজ করে বাংলাদেশের বুকে, যত আপনার অলিয়া উলিয়ারা শুয়ে আছেন সকল আর অপাকে সব পৌঁছে দিন। আল্লাহ এই সিলেট শহরে শাহজাল আলী এমিরি রহমাল্লাহ সুদূর ইয়েমেন থেকে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে সুদূর বাংলাদেশে চলে এসেছেন। আল্লাহ শাহপুরান রহমাল্লাহ, আল্লাহ চট্টগ্রামের বুকে, আল্লাহ বাংলাদেশের আমার চেকার আছে, যত আপনার অলিরা শুয়ে আছেন সকল আর অপাকে সব পৌঁছে দি। আল্লাহ কাজ করে আমি গুনাহগার, এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ যত গুনাহগার মানুষ আছে তার মধ্যে আমি একজন, আমি গুনাহগার। আল্লাহ মুরব্বীদের সাথে নিয়ে আমার ডান দিকে বাম দিকে সামনের দিকে দাড়ি পাকা মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, মাসুম শিশুরা আছেন, আল্লাহ পর্দার অন্তরে আমার মা বোনেরা আছেন, সবাইকে সাথে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবার হাত দুখানে তুলে ধরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরম স্বরূপ আব্ব জনম দুঃখিনী মা যার কবরে চলে গেছেন, আজকের এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করি আল্লাহ তাদের কবরদাপ মাফ করে দি, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন, আল্লাহ তাআলা তাদের কবরকে প্রশস্ত করে দিন, কবরকে মুনাওয়ার করে দিন। আল্লাহ তাআলা এই ঐতিহ্যবাহী মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য দূর দারাজ থেকে যারা এসেছেন, আমরা যারা এসেছি কাল কিয়ামতের ময়দানে, ভীষণ হাশরের ময়দানে, যেদিন মাথার এক বিঘা উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিনটা তামার হয়ে যাবে, অপরাধীরা গুনাহগার বান্দারা ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে, আর এই মহা ময়দানে মাহশরে শুধু একটি সাউন্ড হবে, একটা শব্দ হবে, সবাই বলবে পানি 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 বলে চিৎকার করবে। রব্বুল আলামিন ওই ভীষণ হাশরের ময়দানে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাত উসুলা বানাই দেও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করি, আপনার শিখানো ভাষায় সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন এই মাহফিলের যারা শোনার জন্য এসেছেন আর বলার জন্য এসেছেন, আল্লাহ আপনার কালাম থেকে কোরআন থেকে আলোচনা করার শোনার বোঝার আর আমল করার তৌফিক দান করে দিন। ইয়া রব করম তু আগর করে ও বাদ জো বক জু দিল পর সার করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামানা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা দাঁড়ানো ভাইরা বসে করুন, সামনের দিকে গিয়ে বসুন আর মুহাব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। লাল সবুজ যুব সমাজ কল্যাণ সংঘ আয়োজিত নবম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল, এ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল নূর সাহেব এবং জনাব আব্দুল জব্বার সাহেব এবং আজকের আমন্ত্রিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন
হযরত মাওলানা মুফতি কামরুল আহসান রব্বানী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোশাররফ হোসাইন আজাদী, মাওলানা মুফতি আমজাদ হোসাইন আশরাফি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আলহাজ হযরত মাওলানা আজিজুল হক সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত মঞ্চ উপস্থিত ওলামায়ে কেরাম হযরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা সুধীবৃন্দ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে শ্রেণীভেদে শ্রেণীমতে সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ প্রীতি ও শুভেচ্ছা, সবাইকে জানাচ্ছি আমি মহব্বতের সালাম দিচ্ছি, সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার, কম না বেশি? তাহলে আমরা যখন খুশি হব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি শিখিয়েছেন শুকরিয়া আদায় করতে হবে, কি শিখিয়েছেন? তাহলে তাফসীরুল কোরআন মাহফিলে কালামুল্লাহ আল্লাহর কালামের মাহফিলে আসতে পেরে আমরা খুশি হয়েছি, হতে পারে কাল হাসরের ময়দানে এই মাহফিল আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হয়ে যায় বলি ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরাম আলোচনা করবেন, কথা বলবেন কোরআন থেকে হাদিস থেকে, এই আলোচনা শুনে আপনার আমার অনেক মানুষের দুনিয়ার তার জীবনটাই পাল্টে যেতে পারে, কি বলেন ঠিক কিনা? তার চিন্তায় চেতনায় বিশ্বাসে আমলে পরিবর্তন আসতে পারে, একটা বেনামাজি বেদিনদার মানুষ আল্লাহওয়ালা দিনদার হয়ে যেতে পারে, বলেন আমিন। আর এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, আমরা সেই সুদূর ঢাকা থেকে 300-350 মাইল দূর থেকে এসেছি, আপনার কাছ থেকে এসেছেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের জন্য আপনাদের আমাদের সবাইকে কবুল করুন, সবাই মহাব্বাতের সাথে বলি আমিন এবং শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সীমিত সময়ের মধ্যে আমাদেরকে আলোচনা পেশ করতে হবে ইনশাআল্লাহ। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হচ্ছে কবর ও হাসর। কবর, আপনারা কবর চেনেন? কবর চেনেন? কবর চেনেন? হাসর চেনেন? হাসর চিনবেন কি হবে, দেখেন তো নাই, দেখছেন? আচ্ছা, তাহলে একটি যে বিষয়, একটি টপিক আলোচনা করতে হবে, বিষয়টি আমি আপনাকে এভাবে বলি, আমাদের যে ইমাম ইমানে মুফাসসালের মধ্যে আপনি আমি বলেছি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঠিক আছে, এর নাম কি? ইমানে মুফাসসাল। ইমানে ইমান মানে বিশ্বাস, ইমান মানে, আর মুফাসসাল মানে হলো বিস্তারিত, বিস্তারিত বিশ্বাস। একটি হচ্ছে ইমান, আরেকটি হচ্ছে আমল, একটি হচ্ছে বিশ্বাস, আরেক হচ্ছে কর্ম, তাই না? আমার ভাষা কথা বুঝতে কষ্ট হয়, তাহলে সাড়াই দিবেন। আমাদের এই মুক্তির জন্য কবর এবং হাসরে, কবরের আজাব থেকে বাঁচার জন্য এবং হাসরের ময়দানের মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে ইমান এবং আমলের, কথা বুঝেন? কি প্রয়োজন হবে? দুটো জিনিস। কি জিনিস প্রয়োজন হবে ভাই? এক নম্বরে কি? ইমান। এক নম্বরে? দুই নম্বরে? আমাদের এই দুই জিনিসেরই প্রয়োজন হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন মানুষকে কবরে রেখে আসি, সবাই কবরে একজন মাইয়েতকে শোয়ায়া কবরে দিয়ে মাটি চাপা দিয়ে সবাই চলে আসি, চলে আসি না আমরা, তার সাথে থাকে কি জানেন? ইমানের আমল, এই মাশাআল্লাহ, জ্ঞানী মানুষ মুরব্বী বলেছেন। তার মানে হলো আমরা অনেক সময় বলি অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, খালি হাতে চলে গেছেন। আসল কথা হলো
মাইয়ত ব্যক্তি খালি হাতে চলে যায় না, তার কাছে ইমান আর আমল থাকে। কি থাকে? এই ইমান আর আমলের বদৌলতে কবরের আজাব তার মাফ হয়ে যাবে, তাই না? মৃত্যুর পরে কবরের জীবন, কবরের জীবন শেষ হওয়ার পরে মহাপ্রলয় ঘটবে, কিয়ামত কায়েম হবে, শুরু হয়ে যাবে হাসরের জীবন। দীর্ঘ 50,000 বছরের জীবন হাসরের ময়দান কাটতে হবে। ইমান আর আমল যদি থাকে, এই 50,000 বছরের সময়, 50,000 বছরের ময়দানে মাহশারের জীবনটা ইমান আর আমলের বদৌলতে একজন মুমিনের নিকটে শুধুমাত্র কেবলমাত্র এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় গণ্য হবে। কথা বুঝলেন নাই? 50,000 বছরের হাসরের ময়দান কোন হিসেবে আমাদের জগতে 12 ঘন্টা 24 ঘন্টা একদিন, দিন রাত, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 365 দিন বা 12 মাসে 1 বছর, তাই না? 12 বছরে 1 যুগ, এভাবে করে 100 বছর, 1,000 বছর, 50,000 বছর, এই হিসাবে নয়, এই হিসাবে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একদিন মানে হলো দুনিয়ার হিসাবে আমরা যে হিসাব নিকেশ করি, এই হিসাব নিকেশের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মিম্মা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন, তোমরা যেই দিন গণনা করো, বছর গণনা করো, এরকম 1,000 বছর হইলো আল্লাহর নিকটে একদিন। এই 50,000 বছর সময় কেটে যাবে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী, বিশ্ব নবী, খাতামুন নবীয়িন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হাসরের ময়দানের বয়ান যখন দিলেন, সাহাবীরা বেকারার হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছরের জিন্দেগি, মাথা উপরে সূর্য চলে আসবে কত করে? হাদিসের ভাষায় সুরমার দানির শলাকা, সুরমার দানির শলাকা চেনেন নাকি আপনারা? সুরমার দানির শলাকার কতটুকু লম্বা? সুরমার দানির শলাকার পরিমাণ মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষের পায়ের নিচের জমিনটা তামার হয়ে যাবে, মানুষেরা ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। বন্ধুরা আমার, আজ পৃথিবীতে সূর্য হচ্ছে পৃথিবী থেকে 9 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। সেই সূর্যের তাপে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনি যখন পুকুরে গোসল করতে যান, সেই পুকুরের পানিটাকে সূর্যের তাপে গরম করে দেয়, ঠিক না? বলেন, সেই সূর্যটা যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার আমার মাথার উপরে সেট করে দিবেন, তাহলে বুঝতে পারেন মাথার অবস্থা কি হবে। আমি বলছিলাম এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র অস্ত্র হলো, একমাত্র পুঁজি হলো আমার ইমান আর আমল। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া'আমিলা সালিহান ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে ঘোষণা করছেন, পৃথিবীর যে কোনো দেশের মানুষ, পৃথিবীর যে কোনো ভাষার মানুষ, সে ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক, আর খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, আর ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করুক, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, পৃথিবীর যে কোনো ভাষার, যে কোনো দেশের মানুষ হোক না কেন, যে কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করুক না কেন, এই মানুষটি যদি ইমান গ্রহণ করে কি গ্রহণ করতে হবে? আমার কথা বোঝা যাচ্ছে? সাই দিবেন।
যদি ঈমান গ্রহণ করে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বিশ্বাস করে আর পরকালে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে, ঈমান কিসের প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? আর আখিরাতের প্রতি? আর কিসের প্রতি? যদি বিশ্বাসটা করে, শুধু বিশ্বাস করলেই হবে না, শুধু ঈমান থাকলেই হবে না, আর একটা জিনিস লাগবে, কি সেটার নাম? আমল। আল্লাহ বলতেছে ওয়া আমিলা সালিহান, ঈমানের সাথে সাথে যদি আমলে সালেহ যোগ হয়ে যায়, নেক আমল যোগ হয়ে যায়, আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ঈমানের কারণে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার লোকদেরকে আর আমলে সালেহ করার কারণে অফুরন্ত এবং অশেষ সওয়াব দান করবেন, পুরস্কার দান করবেন। এখানে বলে শেষ করেন নাই, আল্লাহও বলতেছেন তাদের কবরের জীবন, হাসরের জীবন, পরকালীন জিন্দগিতে এবং দুনিয়ার জিন্দগিতে ফালা খাউফুন, বলার সাথে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, পুঁজি হলো ঈমান আর আমল, কথা বোঝা যায়? ক্লিয়ার বোঝা না? আমার পুঁজি কি? আপনার আমার পুঁজি কি? ঈমান আর আমল। ঈমান আর আমল যদি থাকে, মৃত্যুর পর থেকে নিয়ে মৃত্যুতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, পুরস্কারে ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত দান করবেন, বলেন আমিন। শুধু তাই নয়, শুধু আখিরাতের জীবনেই নয়, দুনিয়ার জীবনে আমাদের পেটের অভাব দূর করবেন, খাদ্যের অভাব দূর করবেন, আমাদের পিপাসা মেটাই দিবেন, আমাদের ভয় দূর করে দেবেন, নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাল ইয়াবুদু, পড়ুন আমার সাথে, ফাল ইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মানুষের উচিত ফাল ইয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের, বাইতুল্লাহকে বলা হচ্ছে, আর এই বাইতুল্লাহ সারা, বাইতুল্লাহ কাবা শরীফ চেনেন আপনারা, বাইতুল্লাহ হচ্ছে কেন্দ্র, আর গোটা দুনিয়ার বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে থাকা যত মসজিদ রয়েছে, এই মসজিদগুলো হলো বাইতুল্লাহর শাখা, আলহামদুলিল্লাহ ব্রাঞ্চ, ওটা হচ্ছে কেন্দ্র, ওটা হচ্ছে কি কেন্দ্র, আল্লাহর ঘরের কেন্দ্রীয় মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ তাই বলছেন ও মানুষেরা ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, মানুষের কর্তব্য হল উচিত হলো এই ঘরের মালিকের ইবাদত করা, মালিকের বন্দেগী করা। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার যখন ক্ষুধা লাগে, তোমার যে ক্ষুধা লাগে, এই ক্ষুধা নিবারণ করার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। তোমার পিপাসা লাগে, পিপাসা লাগলে আমরা পানি পান করি, বন্ধুরা আমার এই পানি সৃষ্টি করেছেন কে? খাদ্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন এই ঘরের মালিকের বন্দেগী করো, ইবাদত করো, তোমার খাদ্য তোমার পানীয়, ওয়া আমানাহুম মিন খাউফ, চুরি থেকে ডাকাতি থেকে সন্ত্রাস থেকে তোমার জানের জানের ক্ষতি থেকে মালের ক্ষতি থেকে তোমাকে সিকিউরিটি দেবেন, নিরাপত্তা দেবেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নামে একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, পরকাল এমন একটা জগৎ, এমন একটা বিষয়, এটি খুব ঠান্ডা মাথায় বোঝা দরকার। এতক্ষণ বললাম ঈমান আর আমলে সালেহ করলে দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, তাই তো? বিপরীত কি? বিশ্বাসের বিপরীত হলো অবিশ্বাস, ঈমানের বিপরীত হলো কুফুরি। ঈমানের বিপরীত কি? ভাইরা আমার, ঈমান আনলে আমলে সালেহ করলে তো এই ফজিলত,
যদি কেউ ইমান না আনে আর আমলে সালেহ না করে তাহলে তার কি অবস্থা হবে বলবো? ইমান যদি না আনে, আমলে সালেহ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করবে না, মৃত্যুর পরে পরবর্তী জীবন আখিরাতকে বিশ্বাস করবে না, আমি তার জন্য আযাবে আলিম প্রস্তুত করে রেখেছি। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। আখিরাত মানে কি? এখন আমি আপনাকে কয়েকটি কথা বলবো, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। কারণ হচ্ছে এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ, ইমানের বিষয়টি এমনই গুরুত্বপূর্ণ। বিশ্বাস, ইমান মানে কি? এমনি একটা বাংলায় কথা বলে, বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহু, তর্কে বহু। আজকে যারা বিশ্বাস করে না, যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, মৃত্যুর পরে যে আমাদের কবরের আজাব হবে এটাই বিশ্বাস করে না, আছো কিনা বন্ধুরা? আপনি তো বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি, আমাদের এক হিসাব। যারা বিশ্বাস করে না তাদের বক্তব্য আছে, তারা বলে কি জানেন? তাদের বক্তব্য যুক্তি আছে, তারা বলে আনসিন ইজ নাথিং, সো গড ইজ নাথিং, আল্লাহ ইজ নাথিং, বলেন নাউজুবিল্লাহ। তারা বলতেছে আনসিং মানে অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না সেটা নাকি বিশ্বাস করা যায় না, বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে তথাকথিত বৈজ্ঞানিক নাস্তিক, যারা তারা বলে যেহেতু আল্লাহকে দেখা যায় না এজন্য আল্লাহকে নাকি বিশ্বাস করা যায় না। এরা হচ্ছে কপাল পোড়া দুর্ভাগা, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله বলছেন এই অবিশ্বাসী সম্প্রদায় যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কিতাবে বিশ্বাস করে না, মৃত্যুর পরে জীবনকে বিশ্বাস করে না, তাদের মতো দুর্ভাগা নাই। আল্লাহ বলেন তাদেরকে আমি অন্তর দিয়েছি, লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে নাকি নাই? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সে অন্তরকে তারা কাজে লাগায় না, অন্তরকে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে আল্লাহ কি চোখে দেখে না বলে। তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা শিক্ষা গ্রহণ করে না, তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা নবীদের কথা শোনে না, আল্লাহর কালামের বয়ান শোনে না, আল্লাহর কালাম শোনে না, বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এই জাতীয় মানুষ যারা আল্লাহ বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, যারা নাস্তিক হয়ে যায়, কাফির হয়ে যায়, এই মানুষগুলোকে আল্লাহ বলেন লাকাদ যারানি, লাকাদ যারানা লি জাহান্নামা মিনাল কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে এই মানুষগুলোকে তৈরি করা হয়েছে জাহান্নামের উপযুক্ত করে, বলেন নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআম, তারা যদিও মানুষ কিন্তু মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতন, গরু ছাগলের মতন, নাউযুবিল্লাহ। গরু ছাগল কেন বললো? গরু কথা বলতে পারে না, কথা বলতে পারে? আজান যখন হয়ে যায়, ফজরের আজান হলো, জোহরের আজান হলো, আসরের আজান হলো, মাগরিব হলো, এশার নামাজের আজান হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে দিল, আপনার বাড়ির পাশে আপনি আপনার যে গৃহপালিত আপনার ছাগলটা, আপনার গরুটা, আপনার বকরি বকরিটা, সে আজানের অর্থ বোঝে না, মর্ম বুঝতে পারে না, সে ঘুমাই থাকে, সে তার কাজে ব্যস্ত থাকে, ছাগলটাও মসজিদে আসে না, ভেড়াটাও মসজিদে আসে না, বকরিটাও মসজিদে আসে না, গরুটাও মসজিদে আসে না, ঠিক না? বলেন প্রশ্ন সবার নাই, গরু ছাগল ভেড়া ওর উপরে তো শরীয়তের কোনো বিধান নাই, আছে নাকি? কি বলেন, ওর উপরে শরীয়তের বিধান আছে? ওর কি আকল আছে? ওর জন্য কি জান্নাত জাহান্নাম আছে?
গরু ছাগল ভেড়া পশু ওর জন্য তো জান্নাত জাহান্নাম নাই, ওর জন্য তো কোনো জবাবদিহিতে নাই, ওর জন্য কবরের কোনো আজাব নাই আছে, ওর জন্য হাসরের কোনো ব্যাপার নাই, কোনো জবাবদিহিতে নাই। তাহলে মুয়াজ্জিন যখন আজান দিল ডাকলো, ওই পশুটা যেমন মসজিদে আসলো না, আল্লাহর ডাকে সাড়া দিল না, আল্লাহর হুকুমের আনুগত্য করলো না। আর আপনি একজন মানুষ, আপনিও মসজিদে আসলেন না, আল্লাহর ডাকে সাড়া দিলেন না, আল্লাহর আনুগত্য করলেন না, যে মানুষটা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, উলাইকা কাল আনআম, আরে ওই মানুষটা তো ওই পশুর থেকে অনিকৃষ্ট। বলেন নাউযু বিল্লাহ, বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জন্তুর মতন তার থেকে অনিকৃষ্ট, তারা হচ্ছে বড় গাফিল, মৃত্যু সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর নাসর সম্পর্কে বেখবর। বল নাউযু বিল্লাহ। এবার বলছিলাম বিশ্বাস করাটা, শুকরিয়া আদায় করেন আপনার আমি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানের দৌলত, ইমানের থেকে সম্মানিত, ইমানের থেকে দামি আর কোন বিষয় আছে পৃথিবীতে? কারণ এই ইমানের পুঁজি দিয়েই আপনার আমার মৃত্যুর কষ্ট, সাক্কাতুল মউত, মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যাবে এই ইমানের বদৌলতে। কেন আলহামদুলিল্লাহ, কবর আজাব লাঘব হয়ে যায় ইমানের বদৌলতে। হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে এই বিপদ সংকুল অবস্থা থেকে মুক্তি পেয়ে যাব ইমানের কারণে, এবং আল্লাহর জান্নাত পেয়ে যাব, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব ইমান আর আমলের কারণে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, একটু আগেই বলেছি ইমানের কয়েকটা বিষয় আছে, আমানতু বিল্লাহি আছে না, হিসাব করেন আঙ্গুল আঙ্গুল জাগান করেন কয়টা বিষয়, মুফাসসাল মানে বিস্তারিত বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাআসি বাদাল মাউত। কত হলো এটা, আস্তে করে কত হলো, জোরে বলতে কত হলো, ইমানে মুফাসসালের মধ্যে ইমানের বিষয় বিশেষ পেয়েছি কয়টা? তাহলে বোঝা গেল এই সাতটি বিষয়ের উপর ইমান থাকতে হবে, সাতটার মধ্যে যদি একটাও বাদ পড়ে যায় ইমান কিন্তু পরিপূর্ণ হবে না। খেয়াল করেন, যেমন আপনি আল্লাহ বিশ্বাস করলেন কিন্তু রসুল বিশ্বাস করলেন না, ইমান পরিপূর্ণ হবে? যেমন কালেমার জিকির করেন, বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সময় দেখে না, এই যে কালেমাটা বললাম, এটি হচ্ছে আমাদের ইমানের মূল, ইমানে ইমানের মূল বলে আলহামদুলিল্লাহ। কি বলা হয়েছে কালেমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ঠিক না? এখন যদি কোনো পৃথিবীর যদি কোনো মানুষ, যে কোনো দেশের মানুষ, যে কোনো ভাষার মানুষ, আমি এই কথাটা কেন বলছি এটা বুঝতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নাই আল্লাহ রাব্বুল মুসলিমিন, আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ না, মুসলমানদের আল্লাহ কি, আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নাকি গোটা তাবাম জানার আল্লাহ, সবার আল্লাহ রাব্বুল আলামিন যেমন সবার আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নন, সবার নবী, নাকি পৃথিবীর সমস্ত মানুষের নবী। আল্লাহর কালাম কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন যিকিরুন লিল আলামিন, বলেন নাই যিকিরুন লিল মুসলিমিন, আল্লাহ বলেন এ কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, এ কোরআন গোটা বিশ্ব মানবতা, চিৎকার করে আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ সবার, আল্লাহর কালাম কোরআন সবার, আল্লাহর নবী সবার জন্য। এখন যদি পৃথিবীর কোনো মানুষ
যদি আল্লাহ বিশ্বাস করে সে মুমিন হবে, যদি সে বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। যদি সে বিশ্বাস করে যে আল্লাহ আছে, আল্লাহ বিশ্বাস করলো, লা ইলাহা কালেমার দুটো অংশ, কয়টা অংশ? একটা প্রথমটা তাওহিদ, পরেরটা হচ্ছে রিসালাত। প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, এটাকে বলে তাওহিদ। এটা কি বলে? তাওহিদ। তাওহিদের মূল বক্তব্য এসেছে সূরা ইখলাসের মধ্যে, কোরআন আর সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলেন আল্লাহ এক, একক, তিনি অমুখাপেক্ষী, তাকে কেউ জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। অলামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য কেহ নাই। ঠিক বলেন? এরা হচ্ছে আল্লাহর পরিচয় তাওহীদ। কালেমার দ্বিতীয় অংশ হচ্ছে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন পৃথিবী বলছিলাম, পৃথিবীর কোন মানুষ যদি কালেমার প্রথম অংশ বিশ্বাস করে, দ্বিতীয় অংশ বিশ্বাস করলো না, অথবা দ্বিতীয় অংশ বিশ্বাস করলো, প্রথম অংশ বিশ্বাস করলো না, ইমান হবে? কথাটা বুঝতে হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি না, আমি আসলে যেহেতু সময় কম, আলোচনাটা ধরেই শুরু করে দিয়েছি মাঝখান দিয়ে, ভূমিকা কিছু বলা দরকার ছিল, আলহামদুলিল্লাহ। আপনারা সিলেটবাসী হযরতে শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহ, আল্লাহ বলি তার স্মৃতিবিজড়িত শহর এই সিলেট, তাই না? আপনারা এই প্রতি বছর আয়োজন করেন লাল সবুজ যুব সমাজ কল্যাণ সংঘ আয়োজিত এই মাহফিল। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমি মোনাজাতের মধ্যে দোয়া করেছি, ঢাকায় বসেও দোয়া করেছি, আলহামদুলিল্লাহ এই যুবকেরা প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, সামনে আমি বলবো, আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর কালামের তাফসীর শোনায়, আল্লাহ তাআলা তাদেরকে কাল হাসরের ময়দানে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা এই যুবকদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া করে দিন, বলেন আমিন। বলবেন যে হুজুর, শুধু যুবকদের জন্য দোয়া করলেন, আমরা মুরব্বীরা কি দোষ করলাম, আমাদের কথা বলবেন না? সময় থাকলে আমি বলবো, একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে শুধু যুবকদেরকে নয়, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ভীষণ কঠিন হাসরের ময়দানে আপনাকে আমাকে সাতটা শ্রেণী করেছেন, এই সাতটা শ্রেণীর এক ভাগ যদি পড়া যায়, আল্লাহ দয়া করে আমাদেরকে তার আরশের নিচে ছায়া দেবেন, বলেন আমিন। আমি সময় থাকলে শেষের দিকে বলবো সেই সাতটা শ্রেণী, আপনাকে শুনবেন মন দিয়ে। তাহলে এবার একটু তাত্ত্বিক আলোচনা শোনেন, গুরুত্বপূর্ণ বিষয় বুঝছিলাম। কালেমার দুটি পার্ট, কয়টি পার্ট? দুটি অংশ, প্রথম অংশ দ্বিতীয় অংশ। প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ রিসালাত। যদি কোনো মানুষ প্রথমটায় বিশ্বাস করে, দ্বিতীয়টায় করে না, অথবা দ্বিতীয়টায় করে প্রথমটায়, সে কি মোমেন হবে? ঠিক অনুরূপভাবে আমি আপনাকে আরও বুঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। কালেমায় ইমানে মুফাসসালের মধ্যে আপনি সাতটা বিষয় পেয়েছেন, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া রাসূলিহি, এই সাতটা বিষয় যে পেয়েছেন, এই সাতটা বিষয়ের প্রত্যেকেই কিন্তু পরিপূর্ণ ইমান লাগবে, বিশ্বাস লাগবে, পরিপূর্ণ বিশ্বাস লাগবে। এই সাতটা বিষয় থেকে যদি আপনি একটাকে অবিশ্বাস করেন, তার ইমান পরিপূর্ণ হবে না। ওলামায়ে কেরাম, বিশেষ ওলামায়ে কেরাম বলেছেন এই সাতটা বিষয়কে মূলত সূরা বাকারার মধ্যে কোরআনে এই সাতটা বিষয় মূলত পাঁচটা বিষয়, মূলত কয়টা বিষয়? কারণ ওই যে বাদাল মাউত, এটা তো পুনরুত্থান, এটা আখিরাতের মধ্যে গণ্য। আখিরাত মানে কি? আখিরাত মানে পরকাল। আখিরাত মানে, আমি আমার এই আলোচনাটা কবর এবং হাসর বুঝতে হলে একটু ভূমি আরেকটু কথা বলতে হবে, আপনারা মাথায় নেন এই কথাটা। আমি বলি, আমি শিক্ষক মানুষ, আমি বাচ্চাদেরকে বুঝাই, দেখো আমাদের মায়েরা বাসা বাড়িতে যখন রান্না করে, কই মাছ ভাজে, দেখছেন কই মাছ ভাজে? তো মায়েরা কই মাছ ভাজতে গেলে দেখি ছোটোবেলায় যে প্রথমে আগুন জ্বালায়, এরপরে একটা কড়াই বা পাতিল চুলার উপরে দেয়, এরপরে তেল দেয়, কী দেয়? এবার তেলটা গরম হয়, যখন উপযুক্ত গরম হয় তখন ওই কই মাছটা ছেড়ে দেয়। কই মাছ যখন ছেড়ে দেয় একটা শব্দ হয়, শব্দ খেয়াল করছেন? একটা শব্দ হয় না? আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমি ছোটবেলায় চিন্তা করেছি আমাদের মায়েরা এই কই মাছটা আগে দিল না কেন, ঠিক যখন তেলটা গরম হয়ে গেল কই মাছটা ওই মুহূর্তে ছেড়ে দিল, খেয়াল করছেন? এর মানে হলো, যতক্ষণ তেল গরম না হবে
তেল যদি গরম যতক্ষণ না হবে, তেল গরম হওয়ার আগেই যদি ঠান্ডা তেলের মধ্যে কই মাছটা ছেড়ে দেয়, কই মাছ ভাজে ভালো হবে? বুঝলেন, ভালো হবে? হবে না। তো তাহলে কড়াই দিতে হবে, তেল গরম হইতে হবে, এরপরে কই মাছটা, এটা কি ভাই ভালো করে বুঝেন? এইটা যদি বুঝেন তাহলে আমি এই জন্য দিলাম, আমি যে এই কথাটি গুরুত্বপূর্ণ কথাটি বলবো, সেই কথাটি বলতে হইলে আগে তেল গরম করতে হবে, আগে আপনার মাথাকে সাইজ করতে হবে, কথা বলেন নাই, আপনার মাথাটাকে তৈরি করতে হবে, আপনার চিন্তায় চেতনা, এটা বিশ্বাসের ব্যাপার। মানুষকে জোর করে অনেক কিছু করানো যায়, মনে রাখতে হবে, কিন্তু জোর করে বিশ্বাস করানো কি, খেয়াল করছেন আপনি? আপনাকে জোর করে অনেক মারা যাবে, পিটানো যাবে, অনেক কিছু করা যাবে, বরং একটি মানুষকে খুন করা সম্ভব, কতল করা সম্ভব, কিন্তু তার যে মনের পরিবর্তন, বিশ্বাস, এটা কি পরিবর্তন করা সম্ভব? ঠিক, তাহলে বিশ্বাসের ব্যাপার। অতএব কবর এবং হাসর, আখেরাতকে বুঝতে হলে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে, তা নাহলে আপনি এসে বুঝবেন না। তাহলে আসুন, আমাদের জীবনটা হচ্ছে এই যে দুনিয়ায় বেঁচে আছি, এটাকে বলে দুনিয়ার জীবন। কিসের জীবন ভাই? দুনিয়ার জীবন। দুনিয়ার এই জীবনে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম একটু পিছনে দিকে লক্ষ্য করেন। দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম মাতৃগর্ভে, মায়ের পেটে ছিলাম, মাতৃগর্ভে 9 মাস 10 মাস অবস্থান করছিলাম। আর একটু পিছনে চলেন, মাতৃগর্ভে আসার আগে আমরা কোথায় ছিলাম? আলামে আরওয়ায় ছিলাম, রুহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলোকে একই সময়ে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ, একই সময়ে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আর মা আদিমা হাওয়া আলাইহিসসালাম, বাবা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাবা আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1 জোড়া নয়, 2 জোড়া নয়, জোড়ায় জোড়ায় করে 80 জোড়া সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাবা আদমকে 80 জোড়া সন্তান দিয়েছেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। মানুষ কিভাবে বাড়বে? যেহেতু এক জোড়া একটা ছেলে একটা মেয়ে, পরবর্তী জোড়া আর একটা ছেলে আর একটা মেয়ে, মানুষ বাড়বে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম আছে, সিস্টেম আছে। আল্লাহ শুধু আদমকে সৃষ্টি করেছেন সরাসরি মাটি দিয়ে, আর অনাফাক্তু ফীহি রূহি, আল্লাহ তাআলা আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মা আদমকে, হাওয়াকে সৃষ্টি করেছেন বাবা আদম থেকে, আদমের বাম পাজর থেকে। এরপরে যে মানুষগুলো সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজাম করে দিলেন বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে। বাবার শুক্রাণু মায়ের গর্ভে যাবে, আমি সময়ের জবাব বিজ্ঞানী সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে যাচ্ছি না, মায়ের গর্ভে মায়ের বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু মিলিত হবে। এই মিলিত হয়ে সেইখানে 40 দিন অবস্থান করবে, একটু পানি, সেই পানিটা একটা পর্যায়ে রক্তপিণ্ড হবে, সেই রক্তপিণ্ড গোস্তর টুকরো হবে, গোস্ত রূপে হাড্ডিতে পরিণত হবে, পুরা হাড্ডিকে তৈরি আল্লাহ তাআলা গোস্তর আকার দিবেন, একটা পুরা মানুষ মাথা থেকে পা পর্যন্ত, একটা চোখ কান নাক সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে একটা মানুষের স্ট্রাকচার তৈরি করে দিবে, আল্লাহ আকবার। এরপর উপযুক্ত সময় হলে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহকে ফুঁকি দিবেন, অনাফাক্তু ফীহির রূহ। তাহলে বলছিলাম আমরা ছিলাম রুহের জগতে, সেখান থেকে মাতৃগর্ভে, সেখান থেকে দুনিয়ায়, সেখান থেকে মাতৃগর্ভ থেকে আমরা দুনিয়ায় এসেছি। এখন প্রশ্ন হল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. الله أكبر. الله رب العالمين ما نشرا كيف هبه الله كشجار بطة برو الله كبشاش بطة برو أر بولت برو there is no God. إذا كون شاوش بولت برو كيف تكفرون بالله আল্লাহকে কিভাবে অবিশ্বাস করো, অস্বীকার করো, আল্লাহর সাথে কিভাবে কুফরি করতে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে এক সময় প্রাণহীন, প্রাণহীন ছিলাম না আমরা, তোমাদের জীবন ছিল না, তোমরা ছিলে মৃত্যু।
অকুন্তুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আমার মৃত্যু দেব, সুম্মা ইউহইকুম, তোমাদেরকে মৃত্যু থেকে আবার জিন্দা করব, আল্লাহু আকবার, সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, আল্লাহু আকবার, ভাইরা আমার ছিলাম আরবার জহির জগতে, আসলাম মাতৃগর্ভে, আসলাম দুনিয়ায়, দুনিয়ায় কি আমরা চিরকাল থাকতে পারবো নাকি? কে কে থাকতে পারবে, হাত তোলেন তো, আমরা কি দুনিয়ায় থাকতে পারবো? দুনিয়ায় থাকতে পারবো? মরতে হবে, মরণ আসবে, এটা বোঝেন ভালো, আমি আগেই বলছি, বোঝার চেষ্টা করে, কারণ এই বিষয়টি বোঝার ব্যাপার, কিসের ব্যাপার? এই যে আপনাকে সুর করে আমি আপনাকে হাসানোর কোনো ব্যাপার না, কাঁদাবার কোনো বিষয় না, এটি উপলব্ধি করার বিষয়, এটি কিসের বিষয়? উপলব্ধি করার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস জোর করে হবে না, বিশ্বাস হেদায়তের মালিক আল্লাহ, হেদায়তের মালিক আপনার আমার, যদি কপাল ভালো হয় না সিপ ভালো হয়, আমরা বিশ্বাসের রাস্তা পেয়ে যাবো, হেদায়ত পেয়ে যাবো, আর নসিব যদি খারাপ হয় হেদায়ত পাওয়া যাবে না, সেজন্য বন্ধুরা আমার ভালো করে উপলব্ধি করার চেষ্টা করে। আল্লাহ প্রশ্ন করলেন যে আমি এই প্রসঙ্গে বলি আরেকটা আয়াত বলি, আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আল্লাহ হে মানুষ, তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময় তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিচিত ছিলে না, আল্লাহ আকবার। আজকে আপনি আব্দুর রহিম আব্দুল করিম, আজকে আপনি সমাজপতি, আজকে আপনি ব্যবসায়ী, আজকে আপনি মুরব্বী, আজকে আপনি যুবক, ও হে যুবক, তোমার 30 বছর বয়স, 25 বছরের যৌবনের টকবক তুমি করতেছো, কি করবা, দরকে সরা জ্ঞান করো, কাকে মারবা, কারে কাটবা, কারে পিটাবা, সেই চিন্তায় তুমি অস্থির হয়ে গেছো। যুবক তুমি কি চিন্তা করে দেখেছো, তোমার বয়স যদি আজ 30 বছর হয়ে থাকে, একটিবার ভেবে দেখো 40 বছর আগে তুমি কোথায় ছিলা, অস্তিত্ব ছিল? আমার কথা বলা যায় না ভাই, কথা বলে ছাই দেবে। আপনার বয়স যদি আল্লাহ জানে, ভাই বলছেন ও মানুষ, তুমি আজ ব্যবসা করো, তুমি আজ সমাজপতি, সমাজের নেতা, তুমি আজ অনেক বড় হর্তা কর্তা, অনেক বড় স্বাস্থ্যবান যুবক, তুমি অনেক তোমার ক্ষমতা, তুমি ক্ষমতা দেখাও, ওহে মানুষ, আমার বান্দা, তোমার বয়স যদি আজকে 40 বছর হয়ে থাকে, তুমি ভেবে দেখো 50 বছর আগে তুমি কোথায় ছিলা, কোথায় ছিলেন, দুনিয়ায় ছিলেন, দুনিয়ায় ক্ষমতা ছিল, তুমি ছিলে কোথায়, আল্লাহ তোমায় কিভাবে সৃষ্টি করেছেন, তোমার বাবা মার মাধ্যমে কত কুদরতি কায়দায়। আমি সময়ের কারণে বিবরণ দিতে গেলাম না, অনুরূপভাবে আবার বলা হচ্ছে, মানুষ চিন্তা করে দেখো, পরামর্শ সাথে মিনহা খালাকনাকুম, জোরে বলেন মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ বলেন মানুষ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতেই ফিরে নেব, কোথায় ফিরে নেবে, মাটিতেই ফিরে নেব, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা ভাবার কোনো কারণ নাই, আজীবন বুঝি মাটির নিচেই থাকবো না, এই মাটি থেকে তোমাকে আবার ময়দানে মহাশরে উঠানো হবে, আল্লাহু আকবার, কি উঠানো হবে বন্ধুরা আমার, হিসাব করে দেখুন, একটু জ্ঞান খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, আমরা একসময় ছিলাম না, আসি আল্লাহর উপরে বলছেন তোমরা একসময় ছিলে না, দেখুন আল্লাহর কথা তো সত্য, নিজে একটু বিবেকটি চিন্তা করলেই হয়, এখানে 4টি কথা বলা হয়েছে, হে মানুষ তোমরা একসময় ছিলে না, আচ্ছা এটা কি সত্য, তোমরা এখন আছো এটা কি সত্য, তোমরা সবাই থাকবে না এটা কি সত্য, তবে তোমাদেরকে তোমার এখানে থাকবে না, মৃত্যু দেওয়া হবে, সেখান থেকে তোমাদেরকে আবার উঠানো হবে, অনুখরিজুকুম মিনহা তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটি থেকে উঠানো
এটা কি সত্য না মিথ্যা? বিষয় হলো প্রসঙ্গ চারটি, প্রসঙ্গ কয়টি? ছিলে না, আসো, আবার থাকবে না, আবার ওঠানো হবে। প্রসঙ্গ কয়টি? তাহলে একটু বুদ্ধি খাটাই দেখেন, ছিলাম না এটা তো আপনার আমি সাক্ষী নাকি? কি অবিশ্বাস করা যাবে? যারা নাস্তিক কাফের অবিশ্বাসী তাদেরকে প্রশ্ন করুন, তাদের কাছে প্রশ্ন তুলে ধরুন, বড় নাস্তিক তুমি বিশ্বাস করো কি না তুমি এই জগতে ছিল না, ঠিক অস্বীকার করতে পারবে? পারবে। তুমি এখন আছো, এটা সত্য না মিথ্যা? তুমি এখন আছো, জীবিত আছো, তোমার একসময় মৃত্যু হবে, এ দুনিয়ায় তুমি থাকতে, এটা সত্য না মিথ্যা? কয়টা হয়ে গেল জোরে বলেন, কয়টা? আরো আসতে বলবেন, কয়টা? তাহলে এই তিনটা বিষয় দৃশ্যমান কিনা, এই তিনটি বিষয় দৃশ্যমান কিনা? দৃশ্যমান। তুমি ছিলে না, দুনিয়াতে আছো, দুনিয়ায় থাকবে না, এই তিনটি বিষয় দৃশ্যমান দেখা যাচ্ছে। তুমি নিজে থাকি চার নম্বর থেকে যায় চতুর্থ বিষয়টি থেকে যায়, তোমাকে আবার মৃত্যু থেকে কবর থেকে আবার উঠানো। বন্ধুরা আমার, অবিশ্বাসী যারা তাদেরকে বুঝতে হবে, আর আমরা বিশ্বাসী যারা ইমানদার যারা আমাদের বিশ্বাসটাকে মজবুত করতে হবে, মুছতে হবে। প্রথম তিনটা যখন স্বচক্ষে দৃশ্যমান দেখলাম, চতুর্থ নম্বরে আল্লাহর দরবারে উঠতে হবে, ফিরে যেতে হবে। ওয়াইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। প্রথম তিনটা যেহেতু সত্য হয়েছে, দৃশ্যমান দেখেছি, চতুর্থ দৃশ্যমান হয়ে যাবে, হাজির হতে হবে, গায়েব থাকার কোন উপায় নাই। আমি সবাইকে সমবেত করবো, জমা করবো, সেই জায়গা থেকে কোন মানুষ একজন অ্যাবসেন্ট থাকতে পারবে না। আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল বলেন প্রত্যেকটা বিষয়ের হিসাব গ্রহণ করবেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব গ্রহণ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ওই আয়াতের মধ্যেই আল্লাহ বলেন আল্লাহু লা, আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়া কোন ইলাহ নাই। আছে কোন ইলাহ? তিনি আল্লাহ যিনি ছাড়া কোন ইলাহ নাই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তোমাদের সবাইকে একত্রিত করবেন, জমা করবেন ময়দানে মাহশরে, জমা হতে হবে, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আল্লাহকে বলেছেন আল্লাহ তাআলার নাম। ভাইজান আমার, আমি সিলেটের বুকে আপনাকে বলতে চাই, এই তো সেই সিলেট হযরত শাহজালাল আলী ইবনে রাহমাতুল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর নাম বলে তাকবীর ধরে দিয়ে সিলেট দয়ের দখল করেছেন নাকি বলেন? আমরা শাহজাল উত্তর শরী, আমাদের জবান দিয়ে মুখ দিয়ে বেশি করে আল্লাহর তাকবীর, আল্লাহর তাসবীহ, আল্লাহর নামের ধ্বনি উচ্চারিত হবে, বলে আলহামদুলিল্লাহ। কার্পণ্য করবেন না, আমার সময় থাকলে বলতাম, আমরা কত কথা বলি জবান দিয়ে, কত কথা বলি, এরও হিসাব হবে, এরও হিসাব। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, লা ইয়াজমা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি, আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলেন এই কথার ব্যাপারে আল্লাহ থেকে বেশি সত্যবাদী আর কে আছে? আল্লাহ আল্লাহ, আল্লাহর থেকে অধিক সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ নিজেই বলতেছে মানুষকে বোঝানোর জন্য, মানুষ, আমি তোমাদের সবাইকে একত্রিত করব হাসরের ময়দানে, এবং সেই হাসরের ময়দানে তোমাদের প্রত্যেকটি বিষয়ের আমি হিসাব গ্রহণ করব। আল্লাহ আকবার,
আল্লাহ রাব্বুল আমিন অতি দ্রুত সকলের হিসাব গ্রহণ করতে সক্ষম। আলহামদুলিল্লাহ, কি আল্লাহ দ্রুত হিসাব নিয়ে সক্ষম না অক্ষম? সক্ষম না অক্ষম? এখন কম্পিউটারের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে বিশাল বিশাল হিসাব মুহূর্তের মধ্যে করা যায় কিনা আল্লাহ পারবেন না? সময় থাকলে বলবো, অনেক কথা একটু সময় বলে শেষ করা যাবে না, অনেক বলবার দরকার। ভাইয়ের আমার বুঝলাম, আমাদের রুহের জগৎ, মাতৃগর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, দুনিয়ার জগতের পরে যেই জগৎটায় যেতে হবে সেই জগতের নাম কি বলেন? এত আসতে বলবেন? দুনিয়ার জগতের পরে, দুনিয়ার জিন্দগি যখন শেষ হয়ে যাবে, আপনার জন্য আমার জন্য বরাদ্দ যখন শেষ হয়ে যাবে, কে কতবার মুখ দিয়ে কথা বলবে, আরে কে কতবার শ্বাস প্রশ্বাস করবে, কে কতবার চোখের ভুরু নাড়াবে, কে কতবার হাত উপরে তুলবে, কে কত গ্লাস পানি পান করবে, কে কত ময় কয় মন খাদ্য খাবে, কে কতগুলো পেশাব করবে, কে কয় টন পায়খানা করবে, এগুলো লিপিবদ্ধ আছে কি নাই? এত আস্তে আছে কি নাই? সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল বলেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি পালাও সেথা লাগিয়ে শিরি। আল্লাহু আকবার। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘুরি, এ মহারোগের চিকিৎসা নেই নেই সে ঔষধ জগতে, ফিরিয়া কাতর হইলে কি হবে না পারিবে তারে ফেরাতে। মরণ যখন আসবে কেউ ফেরাতে পারবে না, যত বড় ক্ষমতাবান মানুষ হোক না কেন, পৃথিবীর যত বড় ক্ষমতাবান মানুষ হন না কেন, যে কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি হন, আর জাতিসংঘের মহাসচিব হন না কেন, আল্লাহর হুকুম যখন হবে, মৃত্যুর যখন অর্ডার হয়ে যাবে, কেউ ফিরাতে পারবে না। আল্লাহ তাই বললেন কুল্লু নাফসিন, যে পারেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এভরিবডি টেস্ট দ্য ডেথ, প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনে তোমরা যত ভালো কাজ করেছো, যত খারাপ কাজ করেছো, তোমাদের যা পাওনা, পাওনা বোঝেন, তোমাদের যা প্রাপ্য, তোমরা যার হকদার, তোমরা যা কামাই করেছো, তোমাদের কামাইয়ের ফলাফল ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম পরিপূর্ণ রূপে প্রদান করা হবে। তুওয়াফাউনা উজুরাকুম ফাইন যুহজিহি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই দিন ওই বিশাল হাশরের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশের পরে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর যারা জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাস, তারাই জীবনের সফলতা কামিয়াবি লাভ করতে পারলো। এই জীবনের দাম কি আমার বন্ধুরা? আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, একজন ব্যবসায়ী ব্যবসা করে, বছর শেষে একটা হিসাব হয়, হালখাতা হয়, হালখাতার মাধ্যমে প্রমাণ করে কতটা লাভ হইল কতটা লোকসান হইল, ঠিক না? একজন ব্যাংকার একটা অফিসে একটা বছর শেষ হয়ে গেলে অডিট হয়, হিসাব হয়, হিসাব করে বুঝতে পারে এই বছর কতটা লাভ হইল কতটা লস হইল। একজন শিক্ষার্থী, একজন শিক্ষার্থী ছাত্র ছাত্রী একটা বছর লেখাপড়া করে, বছর শেষে পরীক্ষা হয়, পরীক্ষার ফলাফল পাইলে বুঝতে পারে সে কতটা ভালো করলো কতটা খারাপ করলো। 10 বছর লেখাপড়া শেষে একটা ম্যাট্রিক পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা হয়,
পরীক্ষা শেষে একটা ফলাফল দেওয়া হয়, ফলাফল পাইলে বুঝতে পারে সে কতটা ভালো করলো কতটা খারাপ করলো, ঠিক না বেটি? বন্ধুরা আমার, আপনার আমার জিন্দগির জীবনের এই 60 বছরের জীবন, 80 বছরের জীবন, ছোট থেকে নিয়ে সন্ধ্যা জীবনের, জীবনের সকাল থেকে জীবনের শিশু নবজাতক থেকে প্রথম 2 মাসকে বলো নবজাতকের বয়স, শিশুকাল পেরিয়ে, বাল্যকাল পেরিয়ে, যৌবনকাল পেরিয়ে, বৃদ্ধ বয়স পেরিয়ে, 40 পেরিয়ে, 50 পেরিয়ে, 60-70 পেরিয়ে আল্লাহর ডাকে যখন সাড়া দিব, যখন জীবনের সন্ধ্যা হয়ে যাবেন, জীবনের সন্ধ্যা বুঝেন, আজকের দিন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, সূর্য আস্তে আস্তে করে মাথার উপরে ওঠে, মাথার উপরে ওঠার পরে 12টার পরে সূর্য হেলে যায় পশ্চিম দিকে যায়, বেলা 3টা 4টা 5টা বাজে, একটা পর্যায়ে তো সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝার জন্য, আমাকে বোঝার জন্য কত অসংখ্য নিদর্শন আসমানে রেখেছেন, জমিনে রেখেছেন। ও মানুষেরা বুঝো, দৈনিক 12 ঘন্টা 13 ঘন্টা একটা সূর্য উদিত হয় আবার কিন্তু শেষ হয়, একটা সূর্য উদিত আবার শেষ হয়। তোমার যৌবনে তুমি মাতৃগর্ভ থেকে দুনিয়া এসেছো, নবজাতক কাল শেষ করেছো, শিশুকাল শেষ করেছো, বাল্যকাল সম্পন্ন করেছো, যৌবনকাল সম্পন্ন করেছো, বৃদ্ধকাল চলে এসেছো, তোমার জীবনের সন্ধ্যা, দিনের যখন শেষ সন্ধ্যা হয়, তোমার জীবনের একটা শেষ সন্ধ্যা চলে আসবে, আসবে কিনা? তোমার জীবনের সন্ধ্যাকাল চলে আসবে, তোমার জীবনের সন্ধ্যাকাল দুটো চলে আসবে, আর থাকা যাবে না, মালাকাল মুহূর্ত চলে আসবে। আগেই বলেছিলাম, ঈমান যদি ভালো হয়ে থাকে, আমল যদি ভালো থাকে, তোমার মৃত্যুটা তো সুন্দর মৃত্যু হবে। একজন একজন নবজাত পুনঃ কেবল ভূমিষ্ঠ শিশু যেমন মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, কখন যে ঘুমিয়ে পড়ে সে টেরও পায় না, টের পায়। একজন ইমানওয়ালা মানুষ, আমলে সালেহওয়ালা মানুষ, তেকওয়াওয়ালা মানুষ, যার জীবনে কোনো শিরিক নাই, বেদাত নাই, মুনাফিকি নাই, কুফরি নাই, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, মালাকুল মউতের মাধ্যমে এমনভাবে নেবেন যেন সে মায়ের বুকের পান দুধ পান করতে করতে দুনিয়ার আখেরাত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহু আকবার, দুনিয়া থেকে এসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। কত কথা আমি কিভাবে বলবো, আমি আল্লাহর কালাম থেকে শোনাই। একজন আপনি আমি যদি ইমানদার হতে পারি আর আমলে সালেহ করতে পারি, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা পারেন আমার সাথে বলা ভাই করেন, যারা পারেন পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুমাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহ বিশ্বাস করবে, অন্তরে বিশ্বাস করবে, মুখে ঘোষণা করবে, যারা বলবে আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমার জিন্দগি মতন চলবে না, মন চাই জিন্দগি চলবে না, রব মুখী জিন্দগি চলবে, আমার আমার জীবন আমার মরণ আল্লাহ শিখিয়েছেন। নবী আপনি বলুন, বল ইন্না সালাতি, কোরআন শরীফে পড়েন না দোয়া, এটা ধরে বলেন, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন মানে আমাদেরকে বলতে বলছেন, প্রত্যেকটা মুমিনের জীবন উদ্দেশ্য লক্ষ্য হলো এটা, মুমিন হতে হলে এই যে একটাকে বললাম, ঈমান লাগবে আর আমলে সালেহ লাগবে, আপনার জীবনের টার্গেট হবে, জীবনের গোল হবে, জীবনের পলিসি হবে, জীবনের এইম হবে, জীবনের ভিশন হবে, জীবনের মিশন হবে ঈমান। আলহামদুলিল্লাহ, জীবনের মিশন, ভিশন, টার্গেট, জীবনের গোল হতে হবে, জীবনের পলিসি হতে হবে আল্লাহ। কি হতে হবে? আল্লাহকে খুশি করক। মানুষেরা দেখছি ব্যাংকিং করে, আবার ওই যে বিভিন্ন পলিসি করে, হ্যাঁ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স করে, কি করে পলিসি করে, কয় স্যার 10 লাখ টাকার একটা পলিসি করেন, 1 কোটির একটা পলিসি করেন, পলিসি বোঝেন, পলিসি খোলে, সে জমা করবে, জমা করবে, এত টাকা জমা করবে,
দশ কোটি টাকা এক কোটি একটা পলিসি খুলতে কয় প্রতি মাসে মাসে দিয়ে দিয়া এটা সে ফিল আপ করবে, এর নাম পলিসি। আমি বলি ভাই আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনি এক কোটি দশ কোটি একশো কোটি হাজার কোটির পলিসি করবেন, এই পলিসি আপনার কবরে যাবে না? যাবে। এই পলিসি আপনার মৃত্যুর যন্ত্র থেকে আপনাকে রেহাই দিবে না? যদি আপনার জীবনের পলিসি হয় ইন বলনা আমার সাথে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের পলিসি হবে আমার সালাত আবার কোরবানি আমার ত্যাগ আমার স্যাক্রিফাইস আমার জীবনের যাবতীয় কাজকর্ম আমার জীবন আমার মরণ, তার মানে আমার বেঁচে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, কার জন্য? আমার মরে যাওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার হজ আমার যাকাত আমার এই তাফসীর মাহফিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার বক্তৃতা আল্লাহর সন্তুষ্টির জন্য, কার জন্য? আমার এই বক্তৃতা শোনা তাফসীর মাহফিলে হাজির হওয়া আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য, রাজি আছেন? তাই যদি হয় এটি যদি আপনার জীবনের এইম হয় লক্ষ্য হয় টার্গেট হয় বাবাজি, তাই যদি হয় ভালো করে শুনে রাখেন আপনার মরণের সময় ফেরেশতা আপনাকে কি বলবে? আল্লাহ যে ঘোষণা করতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা স্বীকার করবে বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, মুখে বলে ক্ষান্ত হবে না, ক্ষান্ত হবে না, সে আমল করবে আর এবারে ইস্তেগামাত থাকবে, দৃঢ় থাকবে বিশ্বাসের মধ্যে আমলের মধ্যে কাজের মধ্যে প্রমাণ করে দেবে আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা এই মাইয়েতকে জান্নাতের সুসংবাদ দিবে। তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, মানে মালায়িকরা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, হে বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু তুই ভয় পেও না, ওয়ালা তাহজানু তুমি কোনো চিন্তা করো না, দুনিয়া থেকে তোমার এখন বিদায়ের পালা, তুমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়া পরপারে যাবা আখেরাতের দিকে তুমি রওনা হইতেছো। ভাই মৃত্যুটা কি জিনিস? মৃত্যুটাকে বলা হয়েছে আল মওতু জিসরুন, আল মওতু জিসরুন ইউসুলাল হাবিব ইলাল হাবিব, মৃত্যুটা আর কিচ্ছু নয়, মৃত্যুর একটা পুলের মতন সেতুর মতন, এই পার থেকে ওপারে যাওয়া দুনিয়ার জিন্দগি থেকে মৃত্যুর মাধ্যমে পরকালে প্রবেশ করা। আল্লাহ নবী তাই বলেন মৃত্যুটা আর কিচ্ছু নয়, একজন মোমেন মৃত্যুকে ভয় পাবে না, বরং মৃত্যু হচ্ছে নিয়ামত। মৃত্যু কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, নাম শুনুন না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায় জড়ান আছেন, তার স্ত্রী বলছেন আহারে এই সময়টা কতই আফসোসের কতই কষ্টের, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় বলছেন আমার স্ত্রী রে তার স্ত্রী রে তুমি আফসোস করো না, আরবি বলা তুমি বলতে পারছো না সময়ের অভাবে, এই কথা তুমি বলো না, বরং তুই বলো এই সময়টা কত আনন্দের কতই তৃপ্তির, কান সুবহানাল্লাহ। আপনারা মুমূর্ষ অবস্থায় যখন যারা মৃত্যুবরণ করে এরকম দু একটা দৃশ্য দেখছেন না ভাই, মুরব্বীরা দেখছেন না মুমূর্ষ রোগীর সামনে দাঁড়ালে কি অবস্থা হয়, এই সময়টা কি করে লোকেরা কান্নাকাটি করে না, মুমূর্ষ অবস্থায় তার সামনে কালেমার তালকিন দেবে, কিসের তালকিন দেবে, বলবে লা ইলাহা, এই কথাও বলা যাবে না, মাইয়েত কে যে মরতে যাচ্ছে তাকে কথাও বলবেন না যে তুমি কালেমা পড়ো, এটা বলা যাবে না, কারণ তাকে পড়তে বলা যাবে না, কারণ সে যদি খোদা না খাস্তা বেখেয়ালে অস্বীকার করে করে ফেলে কথা বলেন নাই, সে তো অসুস্থ, সে তো ট্রান্সফার হচ্ছে, তা সে দুনিয়া ছেড়ে আখেরাতে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, এই মুহূর্তে তাকে এটাও বলা যাবে না বান্দা তুমি কবর পড়ো, বাবু কবর পড়ো, কালেমা পড়ো, তাছা কালেমা পড়ো, মামা কালেমা, না এটা বলা যাবে না, শুধু তার পাশে বসে জিগিরি করতে হবে কালেমার তালকিন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
অত্যন্ত ঠান্ডা মাথায় চমৎকার পরিবেশে, সুন্দর পরিবেশে আপনার বাবা, আমার বাবা, কারো চাচা, কারো মামা, কারো মা, কারো ভাই, কারো বোন দুনিয়া থেকে বেরিয়ে নিচ্ছে, দেখ অত্যন্ত ঠান্ডা মাথায় সুন্দর করে আল্লাহর মধুর কালেমা শোনাতে শোনাতে, সে ওইগুলো শুনে শুনে মনে মনে স্বীকার করে বলবে, বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এই মধুর কালেমা তার সামনে পাঠ করতে হবে আজান, সময় কিন্তু আমাকে নক করছে তাড়াতাড়ি, অনেক কথা আলোচনা শেষ করতে পারবো না, এটা নিশ্চিত থাকেন আপনি, যতটুক পারি সেটুক টেনে শেষ করে দিচ্ছি। বায়ান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যদি থাকে, মনে আছে ঈমান, ইমান যদি থাকে আর আমল যদি থাকে, মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না, কষ্ট আমরা পাবো না। আমাদেরকে আল্লাহ রহমতের ফেরেশতা বলবেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুই সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আলহামদুলিল্লাহ। وابشروا بالجنة التي كنتم توعدون তোমার মহান রব্বুল রব যার থেকে বিশ্বাস করেছো, গোটা জীবন জিন্দিগি যার আনুগত্য করেছো, যার ফরমানদারি করেছো, আনুগত্য করেছো, ওয়াদা করেছো, তিনি তোমাকে যে ওয়াদা করেছিলেন, জান্নাতের ওয়াদা করেছিলেন, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাহ দোয়া কর, আল্লাহ মৌতের সময় মালাকুল মওত যখন চলে আসবেন, আমরা জানি দুনিয়ায় কেউ বাঁচতে পারবো না, এই দুনিয়ার সুখের মায়া ছেড়ে, আপনজন ছেড়ে, প্রাণের স্ত্রীকে ছেড়ে চলে যেতে হবে, আমার বন্ধু বান্ধব ছেড়ে যেতে হবে, আত্মীয় স্বজন ছেড়ে যেতে হবে, সাদের বিল্ডিং বাড়ি ঘর সম্পদ ব্যাংকের টাকা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব সরে তোমার দরবারে চলে যেতে হবে গো আল্লাহ। সেই সময় মৃত্যুর সময় যেন তুমি যে সুসংবাদ কালামে দিয়েছো আল্লাহ, মৃত্যুর সময় যেন জান্নাতের ফেরেশতারা এসে, রহমতের ফেরেশতারা এসে বললে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার রবের দেওয়া সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ এমন একটি মুভমেন্ট, এমন একটি মুহূর্ত, এমন সৌভাগ্য, আমি গুণাগার আর আমার ভাই সাথে আমার আমার সাহায্যরণ করেছে, আল্লাহ সবাইকে এই সৌভাগ্য নসিব করে দাও। আমিন। মৃত্যু হলো, কে হলো, এখন যাবেন কোথায়? কবরে। এখনো আখিরাতের গাঠি শুরু হয় না, আগেই বলেছি আল মাউতু জিসরুন ইউসুল আল হাবিব ইলা আল হাবিব। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার স্ত্রী তুমি এটাকে কঠিন মুহূর্ত বলো না, তুমি বলো এটি একটি সুখের সময়, কারণ বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, কারণ কিছুক্ষণের মধ্যেই আমার প্রিয় ব্যক্তিত্ব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি মিলিত হব, আল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গী সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম দুনিয়ায় যাদের সাথে ছিলাম তাদের সাথে কিছুক্ষণের মধ্যেই আমি মিলিত হতে যাচ্ছি, এর থেকে আনন্দের সময় আর কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা ঈমানদারের লক্ষণ, এরা ঈমানদারের মউত, ঈমানদারের মউত আনন্দ। ঈমানদার যখন মৃত্যুবরণ করবে মুখে মিসকে হাসি দেবে, মুখে মিসকে মুখে মুসকে হাসি দেবে, কারণ তার সামনে জান্নাত ধরে তুলে ধরা হবে, আলহামদুলিল্লাহ তার সামনে জান্নাত তুলে ধরা হবে, সে জান্নাতের দৃশ্য দেখবে। আর ওই জান্নাতে যাওয়ার জন্য দ্রুত কেন যান কবচ করে না, যাওয়ার জন্য বেকল হয়ে যাবে, আল্লাহ আকবার, কষ্ট হবে না। আর পক্ষান্তরে যারা নাফরমান, যাদের ঈমান ছিল না, যাদের আমল ছিল না, তাদের সামনে জাহান্নাম তুলে ধরা হবে, কি তুলে ধরা হবে, জাহান্নামের ভয়াবহ চিত্র তুলে ধরা হবে, কঠিন আগুন তুলে ধরা হবে, ভয় পেয়ে যাবে, সে মরতে চাবে না, তার দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যাক এটা সে চাইবে না। বয়ান এসেছেন, বর্ণনা এসেছে, মালাকুল মউত তার সামনে ১২টি চক্ষু বিশিষ্ট, ভয়ঙ্কর চক্ষু বিশিষ্ট, ১২টি ভয়ঙ্কর চক্ষু বিশিষ্ট,
চোখ নিয়ে আর বড় দাঁত নিয়ে আর বড় শিং নিয়ে আর ময়লাযুক্ত কাপড় পালক কাপড় পরিধান করে বড় দৈত্যের মতন তার সামনে হাজির হবে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। হল ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম খলিল একবার বললেন, ভাই আজরাইল, তুমি মানুষের জান কান্দানি করো, আমাকে একটু দেখাতে কি পারো? যারা বক্কার মানুষ, যারা কাফের বেদিন, যারা আল্লাহর না ফরমান, তাদের জান কিভাবে কবজ করো আমাকে একটু দেখাতে দেখাও। আজরাইল বললেন, ইব্রাহিম খলিল, আপনারা সহ্য করতে পারবেন না। উনি রিকোয়েস্ট করলেন, না আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও। আল্লাহ আকবার, নবীরা রসুলরা কিউরিওসিটি আগ্রহ দেখছেন না? ইব্রাহিম খলিল অন্য জায়গায় বলছে, আল্লাহ তাই কত হেল মাওতা, আল্লাহ তুমি মৃত্যুকে জিন্দা করো কেমন, একটু দেখাও তো। আল্লাহ বলেন নাই? আল্লাহ বলছেন, ওমর খলিল, ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ আকবার। ইব্রাহিম গা বালা, আল্লাহ বিশ্বাস তো করি, অলেকে লিয়াতমাইন্না কলবি, যদি একটু দেখাইতা, এটা মনের চিত্তের শান্তি পেতাম, তুমি মৃত্যুকে কেমন জিন্দা করো একটু দেখাই দাও। আল্লাহ আকবার। আল্লাহ দেখার নাই? আল্লাহ বলেন, ইব্রাহিম একটা কাজ করো, চারটা পাখি ধরে নিয়ে আসো, এটাকে জব করো, এটাকে ছিন্ন বিচ্ছিন্ন করো, এটাকে তুমি চারটা পাহাড়ে রেখে আসো, চারটা পাখির চারটা নাম দাও, চারটা পাখির চারটা নাম দাও, এরপরে ওই পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে এসে এরপরে এক এক একটা একটা পাখির নাম ধরে ধরে ডাক দাও। আল্লাহ আকবার। ইব্রাহিম সাল্লাম তাই করলেন। ইব্রাহিম সাল্লাম চারটা পাখি সংগ্রহ করলেন, জব করলেন, এটাকে একেবারে মিসমার করে দিয়ে, ছাই করে দিয়ে পাহাড়ে রেখে আসলেন, এরপর একটা একটা নাম ধরে ডাক দিলেন। তার চোখের সামনে একটা পাখি জোড়া হয়ে, চেত হয়ে, তাজা হয়ে ইব্রাহিম সাল্লামের সামনে হাজির হয়ে গেল। আল্লাহ আকবার। বন্ধুরা আমার, ইব্রাহিম সাল্লাম বলছেন, ভাই আজরাইল, মালাকুল মউত, তুমি একটু দৃশ্য দেখাও কি হয় বক্তরে মৃত্যু হতে হয়। ইব্রাহিম সাল্লাম, আজরাইল সাল্লাম বললেন, ইব্রাহিম খলিল, আপনি একটু পিছনের দিকে তাকান। কি শেষ করে দিন, আজান হবে, ভালো করে শোনো। আমি আগেই বলেছি, এমন একটা সাবজেক্ট এখনো মুহূর্তের মধ্যে আসুন, এখনো খবর হতে পারে না, কি বলেন? সামনে আছে কবর, এরপরে অনেক ঘটনা আছে, শেষ হবে না, যতটুক সময় আছে ছোড়েন। ভাই আজরাইল, আমাকে একটু দৃশ্য দেখাও। আজরাইল সাল্লাম বললেন, আল্লাহর খলিল, আপনি সহ্য করতে পারবেন না, কেন কি দেখতে হবে দেখাও, আগ্রহ। আজরাইল সাল্লাম বললেন, আল্লাহর খলিল, আপনি একটু পিছনের দিকে তাকান, পিছনের দিকে তাকান। ইব্রাহিম সাল্লাম পিছনের দিকে তাকাইলেন, তাকানোর পরে মালাকুল মউত, বদকার মানুষের মৃত্যু যেভাবে হয় সেই বদ রূপ ধারণ করলেন, দৈত্যের মতন, বারোটা চক্ষু, হিংস্রদার, নাকের দিয়ে এবং নাকের মধ্য থেকে বিকট শব্দ, বিকট শব্দ নাকের মধ্য থেকে, এবং বিভৎস কালো চেহারার একটা বিশাল দৈত্যের মতন, এমন বিচ্ছ এবং দুর্গন্ধ এমন একটা রূপ ধারণ করলেন। বললেন, আল্লাহর খলিল, আপনি এবার আমার দিকে তাকান। আল্লাহর খলিল ইব্রাহিম সাল্লাম একবার তাকানো দেখানোর সাথে সাথে আল্লাহর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলে। ইব্রাহিম খলিল যখন হুশ ফিরে আসছে, পরে বলেছেন, আহারে মালাকুল মউতের যে কঠিন দৃশ্য, একজন বক্কার মানুষ, বেঈমান মানুষ, কবরের আযাব আছে সামনে, হাশরের ময়দানের আযাব আছে সামনে, অনন্তকাল জাহান্নামের আগুনের সামনে, সেই শাস্তি তো আছে, কিন্তু আমি যেই ভয়াবহ দৃশ্য দেখেছি মালাকুল মউতের, একজন পাপিষ্ট মানুষের জন্য, আমি মনে করি শাস্তির জন্য এই দৃশ্যটুকুরই যথেষ্ট। আল্লাহ, বুঝতে পারছেন বন্ধুরা আমার, বদকার মানুষের মৃত্যুটা এভাবে হবে, আর দিনদার মানুষের মৃত্যুটা এভাবে হবে। এই মৃত্যুটা হলো আখেরাতে প্রবেশ দ্বার, গেট, আখেরাতে গেট, একটা পুল। হাদিস বলা, আল মাউতু জিসরুন, মৌত হলো একটা পুল, একটা সাঁকো, এপারে দুনিয়া, ওপারে আখেরাত। আলহামদুলিল্লাহ, মৃত্যু হয়ে গেল, দাফন হয়ে গেল, আপনাকে সাদা কাপড় পরাই দিল, জানাজা হয়ে গেল, কবরে নামাই দিল, এরপরে কি হবে? আচ্ছা, আমি আদান দেবেন কয়টায়? এখন আদান দেবেন, এখনই আটটা নামাজ পড়বেন না, তাদের একটু আদান হবে। আচ্ছা, আমার মনে হয় এখন আদান হয়ে যাবে। আমি আমি ধন্যবাদ জানাই আপনাদের, আমি দোয়া করেছি, আমার সামনে মুরব্বীরা আছেন, আল্লাহ আকবার, আমার প্রাণ থেকে দোয়া আস, আমি গুনাহগার। আপনাদের মনে যে আল্লাহর কালামের প্রতি এত মহব্বত, ভালোবাসা,
আলেমদের প্রতি তো মহব্বত ভালোবাসা, টাকা খরচ করে, পয়সা খরচ করে, পোস্টার ছাপিয়ে প্রতি বছর আপনারা মাহফিল করেন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কাল হাশরের ময়দানে হযরত আলী, হযরত ওমর, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার সাথে হাশর করুক বলেন আমিন। আমি ওয়াদা করেছিলাম যে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা বলবো, কিন্তু বলার সুযোগ নেই, সময় বলা যাবে না। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায়, যদি আমি বেঁচে থাকি, আপনার বেঁচে থাকেন, আগামীতে যদি আবার আসার সুযোগ হয়, আমার মনে হয় আমার সাবজেক্ট এটাই রাখতে হবে, কারণ শেষ করা গেল না। কারণ আমি কবর কেবল ঢুকছি, কেবল কোথায় ঢুকছি, এখন কবরে ঢুকার পরে কী হবে, এরপরে কবর থেকে আপনার কেয়ামত অনেক দূর। আপনার ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, প্রথম ফুৎকার দেবে, দ্বিতীয় ফুৎকার দেবে, তৃতীয় ফুৎকার দেবে, এরপরে কেয়ামত হবে। এরপরে 50,000 বছরের ময়দান, সেখানে মিজান হবে, সেখানে আপনার আমলনামা হবে, মিজান হবে, সিরাত হবে, পুল সিরাত হবে, এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম। আল্লাহু আকবার। তো বিষয়টা কি ছোট না বড়? আজ কোন শেষ হবে? আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন আল্লাহর কালামের এই বয়ান শেষ হবে না। যদি 700 ফুটের পানি যদি কালি হয়ে যায়, আর সেই কালি দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, কালি শেষ হয়ে যাবে। এমনকি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ বড় বড় 7টা মহাসাগর, খালের পানি, বিলের পানি, নদীর পানি, কূপের পানি এবং মহাসাগরের পানি, এরকম যদি আরও 7টা সাগরের পানি নিয়ে আসা হয়, তারপর আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা হয়, শেষ হবে না। শেষ হবে আমি সলিম উদ্দিন আপনাদের কেমন শেষ করবো? হ্যাঁ, আল্লাহ বলছেন শেষ হবে না। বন্ধুরা আজান দিয়ে দেবেন এখন? না, আজানের সময় হয়ে গেছে, আজানের পরে তার কথা বলা যাবে না মনে হয়, ঠিক হবে না? আজানের পরে কথা বলা যাবে, বিদায় নিয়ে আমি। আজান দিয়ে দেবেন, এবার কথা আপনি বলতে বলতে পারেন। আচ্ছা, আজানটা দিয়ে শেষ করে ফেলো, আপনাকে আজানের পরে কথা শুনবেন, আজানের পরে আমি বুঝাচ্ছি, শেষ করে ধরে নামাজ যেতে হবে, আবার রুজু করবেন, জুলুম করবেন ইনশাআল্লাহ। বসো, আজান দিয়ে দেবেন। قدرت الرفيع فبعثوا مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد. ادرش قل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله. بندرا اذان হয়েছে, নামাজ হবে, জামাত শুরু ইনশাআল্লাহ 8টায়। যাদের ওযু নাই তারা আস্তে আস্তে ঠান্ডা মাথায় ওযু করে আসেন, আর যাদের রুজু আছে চুপ করে বসে, আমার রুজু আছে না আপনার সব পড়বো, তার আর দরকার নাই। এই ফাঁকে আমি দু একটা কথা বলতে চাই। এই মেয়ে এইমাত্র আজান হয়ে গেল, এই যে একটাকে বলছিলাম যে ইমান এবং আমল, ইমান এবং তাহলে আমাদের ইমান নিয়ে মরতে হবে, কি নিয়ে মরতে হবে ভাই? আর আমল নিয়ে মরতে হবে। ইমান আর আমল নিয়ে মৃত্যু বরণ করতে হলে কিছু উপায় আছে, অনেকগুলো উপায়, 7টা উপায় আছে, কয়টা উপায় আছে? আমি একটা উপায় বলি, একটা বলি, এই যে আজান হয়ে গেল, যদি কোনো ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনে এবং সে আজানের উত্তর দেয়, আজানের উত্তর দেয় এবং আজানের উত্তর শেষে এই দোয়াটা পাঠ করে, দুরুশিব পড়ে এবং দোয়াটা পাঠ করে, তাহলে এই ব্যক্তি ইমান নিয়ে, কালেমা নিয়ে মরতে পারবে আলহামদুলিল্লাহ। তাহলে ইমান আমাদের দরকার, ইমান গুরুত্বপূর্ণ। তাহলে ইমান নিয়ে মরতে হলে এবং মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণায় বাঁচতে হলে 7টা উপায় আছে, তার মধ্যে একটা হচ্ছে এই আজান শোনা এবং উত্তর দেওয়া এবং আজান শেষে দোয়াটা পাঠ করা, দুরুশিব পাঠ করা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিবেন আমিন। আমি একটা কাফনের ব্যাপারে, যেহেতু আমাদের ইমান নিয়ে মরতে হবে, আপনারা সবাই আমার সাথে সাথে এই বিষয়টি আপনারা বলেন। কবি বলেছেন, একজন কবি কবির ভাষা এভাবে বলেছেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। যারা পারেন পারেন বাচ্চারা বড়। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়,
চতুর্দিকে রবে শুধু মাটি। জি, আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই জন্য আমার দোয়া করি, আপনার দোয়া করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়।